প্রিয় বন্ধু, আশা করি তুই ভালো আছিস। গতবারের চিঠিতে জিজ্ঞেস করেছিলিস আমরা কেমন আছি, তাই লিখছি আমরা এখানে সবাই ভালোই আছি। তোর চিঠি পেয়ে জানতে পারলাম গতবারের ওয়েব সিরিজটা তোর দুর্দান্ত লেগেছে, তাই এইবার এমন একটা ওয়েব সিরিজ নিয়ে বলবো যা তার স্বমহিমায় বিচিত্র একটা কমেডি ক্রাইম থ্রিলার ঘরানার টিভি সিরিজ। জি ফাইভ অরিজিনালসে কিছুদিন আগেই রিলিজ করেছে সানফ্লাওয়ার ওয়েব সিরিজটা। ডার্ক কমেডি থ্রিলার ঘরানার এমন মার্ডার মিস্ট্রি আগে দেখেছি বলে মনে পড়ে না, তবে সেটা যে নিঃসন্দেহে ভীষণ এঙ্গেজিং তা আমি মোটেই বলবো না। এই সিরিজে অভিনয় করেছেন সুনীল গ্রোভার, রণবীর শোরে, আশিস বিদ্যার্থী, মুকুল চড্ডা ও প্রমুখ। এই সানফ্লাওয়ার এখানে সূর্যমুখী ফুল নয়, একটা গোটা হাউজিং সোসাইটির নাম, যাতে বিভিন্ন ধরনের মানুষ, তাদের ব্যবহার, তাদের নেচার এসব নিয়ে গড়ে তোলা হয়েছে একখানা মিস্টিরিয়াস তবে কমিক ওয়েব সিরিজ। আর এই সানফ্লাওয়ার হাউজিং সোসাইটিতে হয়ে যায় একখানা খুন, যা নিয়েই সিরিজের মেইন প্লটটা সাজানো হয়েছে। সিরিজটা দেখতে দেখতে একটা কথা খুব মনে হচ্ছিল, একবার কলেজে আমরা যখন অ্যাডভার্টাইজমেন্টের ক্লাস করছিলাম, স্যার তখন বলেছিলেন যে যত বেশি অদ্ভুত তোমার অ্যাডভার্টাইজমেন্ট ডিজাইন হবে তত বেশি লোক সেটাকে নোটিস করবে। এই সিরিজটা অনেকটা সেরকমই, সভ্য ভদ্র মানুষগুলোর মুখের পিছনে এত কমপ্লেক্সিটিস দিয়ে গড়ে তোলা হয়েছে এক একটা চরিত্রকে, যে সিরিজের প্রায় প্রত্যেকটা এপিসোডেই বিচিত্র কিছু আদব কায়দার নিদারুণ নমুনা বারবার সামনে এসেছে। এই যেমন বলা যায় সানফ্লাওয়ার হাউজিং সোসাইটিতে থাকতে গেলে আপনার সামনে একখানা ফেস টু ফেস ইন্টারভিউ রাউন্ড হবে, যার পরে এটা ঠিক করা হবে যে আপনি ওই হাউজিং সোসাইটিতে ওনার বা ভাড়াটে হিসেবে থাকতে পারবেন কিনা, যাতে করে কিনা তারা সানফ্লাওয়ারকে কালচারালি ডিগনিফাইড পজিশনে নিয়ে যেতে পারে। এরা ডিভোর্সের বিরুদ্ধে, লেট নাইট পার্টির বিরুদ্ধে, সমকামিতার বিরুদ্ধে, আর এই বিচারধারায় বিশ্বাসী যে এই ধরনের মানুষেরা নাকি সানফ্লাওয়ারে থাকার যোগ্যই নয়। আর এই সব তথাকথিত ভদ্র চেহারাগুলোর একটা গ্রে শেড তুলে ধরেছে সিরিজের নির্মাতারা। সিরিজের মুখ্য ভূমিকায় অর্থাৎ সোনু সিংয়ের চরিত্রে অভিনয় করেছেন সুনীল গ্রোভার। সিরিজে সোনুর চরিত্রটাকে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারে চরিত্রায়ন করা হয়েছে, যে কারণে আমাদের মানুষের অনেক সিম্পল কাজগুলোকে ওর অপ্রীতিকর লেগেছে। আর তাই সিরিজের পার্সপেক্টিভ এমনভাবে ডিজাইন করেছে যে এই সোনু সিংয়ের মধ্যে দিয়েও একটা গ্রে শেড ফুটিয়ে তুলেছে ক্রিয়েটর বিকাশ বল। অন্য ক্রাইম মিস্ট্রি সিরিজের মতো নয়, বরং এই সিরিজটাকে সাজানো হয়েছে একদম নন লিনিয়ার পদ্ধতিতে। সিরিজের শুরুতেই দেখানো হয়েছে খুন এবং খুনের পেছনে হওয়া কারসাজি, দুটোই প্রথম এপিসোডেই সামনে রাখা হয়েছে। এবার তুই ভাবছিস যে সিরিজটা রচনা হয়েছে তাহলে কি নিয়ে? সিরিজের বাকি সাতটা এপিসোডে দেখানো হয়েছে পুলিশের তদন্ত, আর সেইখানেই নিজের স্বভাব সাবলীলতা দিয়ে রণবীর শোরে ফুটিয়ে তুলেছে ইন্সপেক্টর দিগন্ধর চরিত্রটা। বিভিন্ন ধরনের চরিত্রে এর আগে আমি রণবীরকে দেখেছি, আর তার মধ্যেই এই আরেকটা চরিত্র অ্যাড হলো। সিরিজটাকে যেটুকু এনগেজিং করা গেছে তার মধ্যে এই ইন্সপেক্টরের ভূমিকা অনেকটাই ইম্পর্ট্যান্ট। সিরিজের আরেকটা বেশ ইন্টারেস্টিং চরিত্রে অভিনয় করেছেন মুকুল চড্ডা, কলেজের অধ্যাপক, ও তার জীবনের এক অপরিসীম গ্রে শেডের সংমিশ্রণে তৈরি হয়েছে তার চরিত্র ডক্টর আহুজা। পুলিশের ভয়ে যখন পর্দার পিছনে লুকিয়ে সে জুজু হয়ে আছে, তখনও সে তার বউকে দুষছে যে কেন সে করওয়া চৌথের ব্রত পালন করেনি। এমন অদ্ভুত চরিত্র দিয়ে সাজিয়ে তুলেছিল বিকাশ পুরো সিরিজটাকে। সিরিজের একখানা ব্যাপার আমার ভীষণ প্রাসঙ্গিক মনে হয়েছে, আর সেটা হলো একটা কনস্ট্যান্ট গ্রাফ দেখানো হয়েছে হ্যাভ নটস ও হ্যাভ এর মাঝে। সিরিজের প্রায় শেষের দিকে যখন সুনীল গ্রোভার তার অফিসের কর্মচারীকে বলছে যে সে কখনো ব্র্যান্ডেড দোকানের পোশাক পরে কিনা, তার প্রশ্নের সপাটে জবাব দেয় কর্মচারী। কি জবাব দেয়? সেই জন্যই তো তোকে সিরিজটা দেখতে হবে। এছাড়া এই হ্যাভ নটস এর ওপরেই যে সো কল্ড আপার মিডল ক্লাস কতটা নির্ভর করে আছে,
সেটাও অ্যাড্রেস করেছে এই সিরিজে। আটটা এপিসোড জুড়ে একটা মার্ডার মিস্ট্রি নয়, বরং মার্ডার মিস্ট্রির পুলিশ ইনভেস্টিগেশন আর হাউজিং সোসাইটির কিছু উদ্ভট চরিত্র দেখতে দেখতে সিরিজটা হয়তো ক্লান্তকর লাগবে, তবে খারাপ লাগবে বলে মনে হয় না। তবে কমেডি ঘরানায় বিকাশ বল নতুন নয়, যার কাছ থেকে কুইনের মতো ছবি উপহার পেয়েছি তার কাছ থেকে সানফ্লাওয়ারটা আরও বেশি পাওয়ার প্যাক আশা করেছিলাম। এছাড়া সিরিজের ডিরেক্টর অফ ফটোগ্রাফি সুধাকর রেড্ডি ইয়াকান্তি কিছু অমায়িক শর্টস নিয়েছে। এই যেমন ধরা যাক, দর্শকের সঙ্গে মুম্বাইয়ের আলাপ করিয়েছে একখানা ড্রোন শট দিয়ে, যাতে সিটি অফ ড্রিমসের বাস্তব রূপ অনেকটাই সামনে এসেছে। দেখানো হয়েছে চলপট্টি সরু সরু গলি আর তার মধ্যে উদ্বেল করা উদ্যমে ভরপুর জনজীবন, আর এর সঙ্গে এই অ্যাপ ক্যাবের যুগে প্রায় বিলুপ্ত হয়ে যাওয়া কালীপিড়ি ট্যাক্সি। সব মিলিয়ে সিনেমাটোগ্রাফির কাজটা বেশ লেগেছে আমার এই সিরিজে। গল্প, চরিত্রায়ন আর এই ধরনের সিনেমাটোগ্রাফির জন্য সানফ্লাওয়ার সিরিজকে পাঁচটার মধ্যে আড়াইখানা জয়নগরের মোয়া দেওয়া যেতেই পারে। আশা করি এই এত উদ্ভট চরিত্রগুলোর সঙ্গে আলাপটা তুই এই উইকেন্ডেই সেরে ফেলবি। এই হাউজিং সোসাইটির মানুষজনের সঙ্গে পরিচয় হয়ে কেমন লাগলো আমায় লিখে জানাতে ভুলিস না। ইতি।